চাঁদের নিচে একটি উজ্জ্বল আলো ঘিরে তুমুল হইচই পড়েছে সাধারণ মানুষের মধ্যে, যথেষ্ট কৌতূহল দেখা দিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদের নিচে একটি উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। আপনার এবিপি আনন্দের পর্দায় সেই ছবি দেখতে পাচ্ছেন। চাঁদের নিচে একটি উজ্জ্বল আলো ঘিরে কৌতূহল সৃষ্টি হয়েছে কলকাতা থেকে, রাজ্যের সমস্ত জেলা থেকে এই ছবি দেখা যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে কৌতূহল শুরু হয়েছে, এই উজ্জ্বল আলোটি কি সেই বিষয়ে জানার চেষ্টা করছি। ইতিমধ্যে বিজ্ঞানীরা গোটা বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এবিপি আনন্দের পর্দায়। চাঁদের নিচে একটি উজ্জ্বল আলোকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মোবাইলে ক্যামেরাবন্দি করছেন, আলোচনা করছেন যে এই আলোটা কিসের আলো, চাঁদের ঠিক নিচে দেখতে পাওয়া যাচ্ছে, খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই বিজ্ঞানীরা, জ্যোতির্বিজ্ঞানীরা এই আলো নিয়ে তারা খোঁজখবর শুরু করেছেন। চাঁদের নিচে একটি গোল আলো দেখতে পাচ্ছেন, স্পষ্ট সেই আলো, কিন্তু এই আলোটি কিভাবে এলো, এটি কি কোনো তারা বা অন্য কোনো কিছু কিনা, কোনো জ্যোতির্বিজ্ঞানের কোনো এর ব্যাখ্যা আছে কিনা, এই যাবতীয় বিষয় নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞানীরা খোঁজখবর শুরু করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এ বিষয়ে খবর যেমন আসছে, সাধারণ মানুষও কৌতূহল দেখাচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়েছি জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারির বক্তব্য, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আজকে সন্ধ্যাবেলা কলকাতা এবং ভারতবর্ষের অনেক জায়গা থেকেই সূর্যাস্তের পরপরই দেখা গেছে সেই একফালি চাঁদ, এবং সেই চাঁদের তলায় একটা জলজল করছে উজ্জ্বল বস্তু। ওই জলজল করা উজ্জ্বল বস্তুটা হলো শুক্র গ্রহ। আজকে চাঁদ কলকাতার সময় হিসাবে বিকেল 4:43 থেকে 6:08 পর্যন্ত এই শুক্র গ্রহ কিন্তু ঢেকে ফেলেছিল, যেন এটা একটা শুক্র গ্রহের গ্রহণ হচ্ছিল। আর সেই গ্রহণ ছেড়ে বেরিয়ে আসে 6:08 সন্ধেবেলা, আর তারপরে আস্তে আস্তে তাদের মধ্যে একটু দূরত্ব বাড়তে থাকে। সুতরাং সেই দিক থেকে এটা একটা অদ্ভুত সুন্দর ঘটনা বটে, এবং মহাজাগতিক একটা অদ্ভুত সুন্দর ঘটনাকে তারা দেখতে পেলেন। রবিবার হাওড়া কর্ড লাইনে বন্ধ থাকছে লোকাল ট্রেন পরিষেবা, শনিবার রাত 12:00 থেকে রবিবার রাত 12:00 পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। বেলানগর স্টেশনে ইন্টারলকিং সিস্টেমের কাজ চলার জন্য এই সিদ্ধান্ত হয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ব্রতদীপ ভট্টাচার্য রয়েছে। ব্রতদীপ, সাধারণ মানুষের তো সমস্যা হবেই হাওড়া, সদাব্যস্ত হাওড়া স্টেশনে, সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষ কি জানাচ্ছে এবং বিকল্প কোনো ব্যবস্থা কি থাকছে? দেখো সৌমেন, বেলানগর স্টেশনে যে ইলেকট্রনিক ইন্টারলকিং এর কাজ, সেই কাজ চলার কারণে কিন্তু শনিবার রাত 12:00 থেকে রবিবার রাত 12:00 পর্যন্ত এই সমস্ত ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। যেটা রেল সূত্রে খবর যে সেদিন কোনো লোকাল হাওড়া থেকে বর্ধমান শাখার কর্ড সেকশন দিয়ে যে কোনো লোকাল যায়, সমস্ত লোকাল কিন্তু সেদিন বন্ধ থাকবে। স্বাভাবিকভাবেই সাধারণ যাত্রীদের তাদের কিন্তু সমস্যার মুখে পড়তে হবে। তার পাশাপাশি জানিয়ে রাখি সেদিন কিন্তু জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষাও রয়েছে, বেশ কিছু পরীক্ষার্থী তাদের কিন্তু আসার মতন প্রয়োজন রয়েছে। সেই কারণে রেলের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেদিন দুটি স্পেশাল ট্রেন দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের জন্য। তার পাশাপাশি মেন লাইনেও কিন্তু মেন লাইনে ট্রেন চলবে, কিন্তু সেগুলো কিন্তু যেটা চলবে বালি পর্যন্ত চলবে, এবং ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত দুটি স্পেশাল ট্রেন দেওয়া হচ্ছে। সব মিলিয়ে যেটা জানাচ্ছে রেল কর্তৃপক্ষ, যেহেতু রোববার দিন যাত্রীদের চাপ কম থাকে, সেই কারণেই রোববার দিন এই কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সমস্যা হবে, কিন্তু সমস্যা যাতে সমাধান করা যায়, বিশেষ করে পরীক্ষার্থীদের ক্ষেত্রে তাদের যাতে সমস্যা না হয়, সেই কারণে দুটি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে, এবং সেই দুটি স্পেশাল ট্রেন হাওড়া পর্যন্ত আসবে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে হাওড়ায় এসে পৌঁছাতে পারে। কিন্তু এর বাইরে কোনো লোকাল ট্রেন কিন্তু সেদিন চলাচল করবে না। তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখি বেশ কিছু এক্সপ্রেস ট্রেন, যেগুলো মেল এক্সপ্রেস, সেগুলো কিন্তু ডাইভার্ট করা হবে, অর্থাৎ সেগুলো অন্য পথ দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। তবে রবিবার এই কাজ হয়ে গেলে তারপরে কিন্তু এই লাইনে রাত 12:00 পর থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে রেল কর্তৃপক্ষ জানাচ্ছে।